দেখুন বন্ধুরা, আজকে নুনটা আমার কলে উঠে পড়ছে, কিছু তাই নামছে না। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সামনেই জামাই ষষ্ঠী, আর আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করছিলেন জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি করে দেখানোর জন্য, তাই আজকে আমি দুর্দান্ত দুটো স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি, আর তার সঙ্গে থাকবে আলু পটলের রোসা। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন কত বড় বড় সাইজের আমি গলদা চিংড়ি মাছ নিয়েছি। হ্যাঁ তো গেঁথে যাবে, তোমারই তো আমি ধরে আছি, আমার গেঁথে যাচ্ছে। কে খাবে এত বড় বড় চিংড়ি মাছ? তো জামাই ষষ্ঠীর দিনে যাই রেসিপি হোক না কেন, গলদা চিংড়ির কোনো না কোনো রেসিপি থাকে। তো এবছর আপনারা, আমি যেভাবে মালাইকারি করব, আপনারা বাড়িতে গলদা চিংড়ির মালাইকারি করে জামাইদেরকে খাওয়াবেন। আর দাদু আছে, দাদু তো আমাদের সবার জামাই, স্পেশাল জামাই, দাদুকে সব থেকে বড় গলদা চিংড়িটা দেব। তুই কোনটা খাবি বল? আমি বলতে খাবো। আরে এত বড় বড় গলদা চিংড়ি কে খাবে? আমি তো খাবো। তোমার জন্যই দানা, তবে আমি জামাই বলে কথা। চলো হ্যালো, আজকে গলদা চিংড়ির সাইজ গুলো খুব ভালো আছে, বলে হ্যালো আমি খাবো। আর আজকে যে আমি পটলের রেসিপিটা বানাবো, পটলের রেসিপিটাও কিন্তু দুর্দান্ত, আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে যাই আমি চিংড়ি মাছ বাজবো, হাঁপিয়ে গেলাম, আমাকে কোলে নিয়ে হাঁটা যায়। দাদু আজকে গলদা চিংড়ির মালাইকারি হবে, জামাই ষষ্ঠীর আগেই তোমাকে খাইয়ে দেওয়া হবে। আচ্ছা স্যার, দমে খাবো, দমে খাবো। বাবা হ্যালো, তোর পায়ে কে পা তুলে দিয়েছে? তোর মা, ঠাম্মা। প্রথমে আমি গলদা চিংড়িগুলো বেছে নেবো, আর দু দুটো রেসিপির জন্য দিদি এদিকে সমস্ত মশলা জোগাড় করে নেবে। হয় বলে আমি বয়তা নিয়ে খেলবো? এই এটা খেলার জিনিস, রান্না করবো তো না, তোমাকে চিংড়ি মাছ নিয়ে খেলতে হবে না। আচ্ছা একবার ছেড়ে দাও ওর গায়ে, একবার তোমার গোটা গায়ে লাগিয়ে দিচ্ছে। কোথায় যাবি তুই? সত্যি বন্ধুরা, এইরকম সাইজের গলদা চিংড়ি যদি জামাইদের পাতে পড়ে না, জামাইরা একদম খুশি হয়ে যাবে। সাইজ দারুণ আছে মাছের। এই তো দাঁড়া দিয়ে টানলেই তো বেরিয়ে আসবে, এই যে নোংরা। বন্ধুরা চিংড়ি মাছের মাথায় এই যে নোংরাটা থাকে, বাঁচার সময় কিন্তু এই নোংরাটা অবশ্যই ফেলতে হবে। দেখুন কত নোংরা ছিল, কি বলো? ঘি, ঘি, এই যে হ্যাঁ, এই যে চিংড়ি মাছের ওপরে দেখুন একটা শিরা থাকে, এর ভেতরে নোংরা থাকে, তো এটাও কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এই যে ও পাপি, অত বড় দানা এটা কে খাবে? রান্না করে দিলে খাবি না? আমি এটা খাবো। আচ্ছা ঠিক আছে, ওইটাই দেবো তোকে। বস বস এখানে বস। দাদু জামাই ষষ্ঠীর মিষ্টি কথা গো, পটলের তরকারি খাওয়ানো কি চাউড়ি রে, জামাই ষষ্ঠী না হতে হতে বলে মিষ্টি খাবো। এই দেখুন কত নোংরা থাকে পিঠের উপরে, এই যে সরু শিরাটা থাকে এর ভেতরে, এটাও কিন্তু বার করে ফেলে দিতে হয়। এটা আমাদের জামাই হয় নন্দ, এই যে ষষ্ঠীতে যাবে আমাদের বাড়ি,
লড় যাব আমাদের বাড়ি না দুটো দে বাড়ি আমাদের বাড়ি কেউ আসবে না বলছি আমাদের বাড়ি কেউ আসবে না সব টুকটুকি দে বাড়ি যাবে টুকটুকি তো তোমাদের বাড়ি আমাদের বাড়ি আচ্ছা আচ্ছা যাও এইভাবে আমি সব গলদা চিংড়ি বেছে নেব সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব সরষে পোস্ত বাবা আমার গায়ে কাঁচা লঙ্কা জামাই রাজার কি খালি খাবার দিকে লোভ যাচ্ছে হ্যাঁ গলদা চিংড়ি খাওয়া হবে মালাইকারি আবার ওই ডাড়াগুলোর দিকেও তো মারলো ডাড়াগুলো তো মেয়েরা খাবে নাকি জামাইকে দিবে নাকি সব মাছ বাছা হয়ে গেল জল দিয়ে ধুয়ে আনি দাদু রান্না করে চলে যাও কাজু বাদাম গরম মশলা দেখো গলদা চিংড়ি বাছার পর কত কমে গেল কমে যাবে না ওর কত কি ভাত চলে গেল মাছে প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো কি হল দাদু কি উনুন দাঁড়িয়ে দাঁড়িয়ে উনুন ধরাবে না রে হ্যাঁ কাঠি একটা বের করি এবার বেটে নেব আদা নারকেলের জলটা ফেলবো না নারকেলের জলটা খেতে বেশ ভালো লাগে সেই জন্য মগ নিয়েছি জলটা রাখতে হবে কি সুন্দর নারকেল পুড়েছে দেখুন কড়াই জল দিয়ে দেব এদিকে জল গরম হতে থাক ততক্ষণ আমি নারকেল কুড়ে নেব কুড়ে দেব না এই তো হয়ে গেল দেখো নারকেল মিষ্টি হবে মনে হচ্ছে হ্যাঁ মিষ্টি এই দেখুন গাছের একবারে টাটকা পটল আমি কেটে নেব নারকেল কোড়া হয়ে গেছে তো এতটা নারকেল হলেই হয়ে যাবে এদিকে গরম জলও হয়ে গেছে তো এই গরম জলটা নারকেল কোড়ার মধ্যে দিয়ে দেব আমি তো নারকেল কুড়ে তার মধ্যে গরম জল দিয়ে নারকেলের দুধটা বের করব এখন কিন্তু বাজারে কোকোনাট পাউডারও পাওয়া যায় তো আপনারা ওই পাউডার দিয়েও কিন্তু মালাইকারি করতে পারেন কড়াই সরষের তেল দেব এবার আমি আলু কেটে নেব পটলের তরকারির জন্যে তেল গরম হয়ে গেছে এবার গলদা চিংড়ি ভেজে নেব নুনটা খেলতে পালিয়েছে আবার একটু পরে চলে আসবে এবার আমি জল দিয়ে ভালো করে পটল আলুগুলো ধুয়ে নেব
পপি এই যে মাছের যে ঘি বেরিছে নি কড়াই ওই তেল খাইতে আমাকে দিবি তুলে রেখে দিবি ওই তেল দিয়ে ভাত খাবো আর ঘিটা রাখো সব গলদা চিংড়ি মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার গলদা চিংড়ির মালাইকারি করব। তেল দেব কড়াই, গরম তেলে দেব গোটা জিরে, আর দেব গোটা গরম মশলা। আমি নারকেলটাকে এইভাবে চকুটে চকুটে ভালো করে দুধ বের করে নেব। ফোড়ন হয়ে গেছে, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে দিয়ে দেব। মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব। এবার দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব, লবণ দেব। এবার নারকল থেকে দুধ সব বের করে নিয়েছি, অনেকটাই দুধ বেরিয়েছে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার নারকেলের দুধ দেব। যে দুধটা দিলু তারপরেই যে সেন্টটা উঠেছে, সেই সেন্টটাতেই যে একবারে মাত করে দিয়েছে রে। মালাইকারি মানেই তো নারকেলের দুধ দিতেই হবে। আচ্ছা, এই যে তা নারকেলের দুধ না হলে মালাইকারি স্বাদ কে? বন্ধুরা, আজকে কিন্তু আমি চিংড়ি মাছের মালাইকারি একদম সাধারণভাবে করছি, যেহেতু ষষ্ঠীর দিনে প্রত্যেকের বাড়িতে মাংসতে আদা রসুন পেঁয়াজ দেওয়া থাকবে, তাই আমি মালাইকারিতে কিন্তু পেঁয়াজ রসুন দিলাম না, সর্ষে পোস্তর ওপর দিয়েই করছি। তো আপনারা সর্ষে পোস্ত দিয়ে মালাইকারি খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা গলদা চিংড়ি মাছ দেব। অল্প আঁচে রেখে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, ঝোলটা অনেকটাই কমে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। সব শেষে এই যে গাও ঘি নিয়েছি এক চামচ দিয়ে দেব। কড়াই সরিষার তেল দিয়ে পটলগুলো খুব ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো দেব। জামাইকে কটার সময় খেতে দিবে? একবার সন্ধ্যেবেলা নাকি? রান্না হবে তবে তো জামাই খাবে নাকি? না, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। তাড়াতাড়ি তো হচ্ছে, বসে থাকলে আমি বসে আছো। পটল খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুগুলোও ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুগুলো আমি এই যে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ফোড়নে আমি গোটা জিরে দেব, দুটো তেজপাতা, আর দেব ছোট এলাচ, দারুচিনি,
টমেটো কুচি, টমেটো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা বাটা দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দেব, গোটা গরম মশলা আর কাজু বাদাম একসঙ্গে বাটা আছে দিয়ে দেব, ধনে গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেব, মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেব। আজকে পটল কষায় আমি টমেটো সস দেব, তো আপনারাও একদিন টমেটো সস দিয়ে পটল কষা করে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। জামাই ষষ্ঠী রান্না তো একটু স্পেশাল করে করতে হবে, তবে তো জামাইরা নাম করবে। জামাইকে অত খাওয়ালে জামাই আর ঘর যাবে না। নাই যাক, থাকবে, একদিন শাশুড়ির রান্না করে খাওয়াবে স্পেশাল করে, আর একদিন জামাইরা রান্না করে খাওয়াবে শাশুড়ির দিকে। জামাইকে ডেকে নিয়েছে, তারপরের দিন বলবে যাও 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 ঘর যাও। হ্যাঁ, পপি রান্না হলো, এরকম করে বলছিলিস? হ্যাঁ। কেন বলবো না? না কেন বলবি? কেন বলবো? রান্না তো হচ্ছে। না না যাও না, দাদাকে দুটো পাকা পাকা কথা বলতে দে। আমি পাকা পাকা কথা বলিনি, তুমি পাকা পাকা কথা বলতে শিখে গেছো। পপি ওকে দিয়ে ভাত দেবে নে, কত বড় না, কত বড় চিংড়ি মাছগুলো দেখেছিস তো। কম আছে রেখে আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, ঝোলটা অনেকটা কমে গেছে আর আলু পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু পটল কষা হয়ে গেছে, এবার ঢেলে নেব। ক্যামেরা চলে দে। আমি তো জানি দিনু মা তার কাছে তো মানে তুই কোনটা নিবি না? পটল নেবে না? চিংড়ি চিংড়ি মাছ নেব, পটল নেব না। এই দেখ চিংড়ি মাছ, হাতে না গো, হাতে না গো, নে তুই ডাল নেকি দাবো এই বাটিটা বলে এখানে নয় এখানে নয় বলে সরি দিচ্ছে বলুন। সব থেকে বড় গলদা চিংড়ি তোমায় দিলাম, খাও চিংড়ি মাছের মাথাটা চুষে খাচ্ছে, খুব ভালো। কেমন লাগে মালাইকারি দাদু? রান্নাটাও ভালো হয়েছে, চিংড়ি মাছটাও দিয়েছে আমাকে বড়, আশাই বড়। নুনটা দেখুন বন্ধুরা, দু হাত দিয়ে ধরে চিংড়ি মাছটা খাচ্ছে, দেখো দিদি। গলদা চিংড়ি কার না ভালো লাগে তাই না? তার সঙ্গে যদি গলদা চিংড়ির মালাইকারি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। শাশুড়ির দিকে বলতে হবে না, শাশুড়িরা সব জানে জামাইরা কি খেতে পছন্দ করে তাই না? 500-600 টাকা কিলো কেন কিনবেনি? একদিন বছরে